যারা কচুরলতি খেতে অনেকটাই পছন্দ করেন আজকের ভিডিওটা জাস্ট তাদের জন্য। আর আমি তো কচুরলতি বলেন আর শাক বলেন খেতে অনেকটাই পছন্দ করি। তবে গতকালকে আমার হাজবেন্ডকে বলেছিলাম চিকন চিকন কিছু লতি আনার জন্য, ভাই রে ভাই এতটাই চিকন, কাটতে কাটতে আমার হাত অনেকটাই ব্যথা হয়ে গেছে। অবশেষে কাটা শেষ হলো। তবে চিকন লতি খেতে কিন্তু অনেকটাই মজা হয়। লতি কাটতে গিয়ে আমার হাতের কিন্তু 12টা বেজে গেছে, কারণ সবাই জানি কচুর তরকারিতে কচুর শাক বলেন আর লতি বলেন অনেকটা আয়রন থাকে, তাই কাটতে গেলে হাত একদমই কালো হয়ে যায়। তবে কাটা ধোয়া একদমই কমপ্লিট, চলে আসলাম রান্না করতে। আজকে লতিটা রান্না করেছি একদমই এক ফোঁটাও পানি ব্যবহার করব না, মশলাতে সামান্য একটু পানি দিয়েছিলাম আর একটু পানিও ব্যবহার করব না। ফুল রান্নাটাই হবে লতির তেলের ভিতরে। আসলে এভাবে রান্না করে দেখবেন এতটা মজা হয় সেটা আর বলার বাহিরে। যাই হোক, আজকে লতি রান্না করব ইলিশ মাছ বা চিংড়ি মাছ কোনোটা দিয়েই না। আজকে লতি রান্না করব একটা শুটকি দিয়ে, সেটাকে বাঁশপাতা শুটকি বলি আমি। যাই হোক, সেটা ফ্রিজে রাখা ছিল, সেটা ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মশলার সাথে কষিয়ে নিয়েছি। মশলা বলতে আমি শুধু এখানে পেঁয়াজ কুচি আর মরিচ, কাঁচা মরিচ দিয়েছি, আর এখানে দিয়েছি বিশেষ করে অনেকগুলো রসুন বাটা। কচুর তরকারিতে বেশি বেশি করে রসুন বাটা দিলে অনেকটা মজা হয়। আমি কিন্তু এখানে রসুন বাটা ছাড়া আর কোনো মশলা ব্যবহার করিনি। তবে এখানে ঝাল কিন্তু কমিয়ে রাখতে হবে, না তো বা পুড়ে যাবে। আমি কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে রাখছি আর ঢেকে দিছি, কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়েছি। যাই হোক, একদম কচুর তরকারিটা একদমই হয়ে যাচ্ছে। আমার কাছে তো এরকম রান্না করলে অনেকটাই ভালো লাগে আর চেটেপুটে খেতে হয়। যাই হোক, আমি কিন্তু এখানে অনেকটা রসুন ব্যবহার করেছি, আস্ত রসুন, দেশি যেই রসুনটা আছে। এখানে দুইটা রসুন নিয়ে আমি কোয়াগুলো ছাড়িয়ে পরিষ্কার করে এইখানে ব্যবহার করেছি। রসুন আমাদের শরীরের অনেকটা উপকার, তাই এখানে আমি কিছু আস্ত রসুন ব্যবহার করেছি, সেটাও আমার কাছে এভাবে ভাত দিয়ে খেতে অনেকটা মজা হয়। দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াগুলো, আর লতিটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, একদমই তেলের উপরে সেদ্ধ করেছি, কোনো পানি ব্যবহার করিনি। আর এইভাবে রান্না করলে এতটা মজা হয় আসলে সেটা বলার মানে ভাষা নেই। আসলে আপনারা এইভাবে কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। আমি কিন্তু ঢেকে ঢেকে জাল কমিয়ে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর চতুর্দিক দিয়ে তেল ভেসে উঠছে। হ্যাঁ, তার মানে আমার রান্না কিন্তু 99% হয়ে গেছে। আবার আমার একটাই ভুল হয়েছে, মনে হলো কি লবণ দিয়েছিলাম না কি, যাই হোক লাস্টে একটু লবণ দিয়েছিলাম, আসলে রোজা অবস্থায় বোঝা যায় না। তবে দেখতে পাচ্ছেন পুরো রান্নাটা কিন্তু তেলে, একদম কোনো পানি নেই, কড়াই একদম শুকনো শুকনো। আমি কিন্তু লতি রান্না করতে কোনো পানি থাকলে আমার কাছে মোটেও ভালো লাগে না। তবে আজকের লতি রান্নাটা অনেকটাই মজা হয়েছে। যেই আপু ভাইয়েরা দেখেছেন, অবশ্য বিশেষ করে আপুরা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আমি তো ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে বিশেষ করে রান্না করি, তবে আজকে আমি একটু ব্যতিক্রম রান্না করলাম শুটকি দিয়ে। রোজা অবস্থায় কোনো কিছু ভালো লাগে না, হয়তো বা শুটকির ফ্লেভারটা ভালো লাগবে, তাই দেখেই বুঝতে পারছেন পারফেক্টভাবে আমার লতি রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।